কক্সবাজার সৈকতে বর্জ্য ভেসে আসার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া সৈকত পরিদর্শন করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সরকারি একটি দল। পরিবেশবাদীদের অনুমান, বিদেশি জাহাজ থেকে সমুদ্র সীমায় বর্জ্যগুলো ফেলা হয়েছে। কক্সবাজার সংবাদদাতা নেসার আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন তাসলিমুল আলম। শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত কক্সবাজার সৈকতের 10 কিলোমিটার এলাকা জুড়ে ভেসে আসে বিপুল পরিমাণ প্লাস্টিক, পরিত্যক্ত জাল ও রশিসহ নানা আবর্জনা। এ ঘটনায় অন্তত 20টি সামুদ্রিক কাছিম মারা গেছে বলে জানান পরিবেশবাদীরা। বর্জ্যসের ঘটনায় রোববার বিকেলে সৈকত পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সরকারি একটি দল। পরে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরিবেশবাদীরা বলছেন, বিদেশে জাহাজ থেকে এসব বর্জ্য সমুদ্র সীমায় ফেলা হতে পারে। বিদেশি জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় হয়তো তাদের বর্জ্য ফেলেছে, যেটি সমুদ্র দূষণের অপরাধ এবং আন্তর্জাতিক প্রোটোকল এবং মারপোল চুক্তি ও লন্ডন কনভেনশন এবং আইএমও কনভেনশনের লঙ্ঘন। বর্জ্য ভেসে আসার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ।